বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে বিরোধপূর্ণ এলাকার নাম বলতে গেলে যে ভূমিটির নাম সবার আগে বলতে হবে তা হলো জেরুজালেমের মসজিদ আল-আকসা। হাজার বছর ধরে এই ভূমি দখল করার জন্য মানুষ হন্যে হয়ে আছে বললেও ভুল হবে না। এটি মুসলিমদের অন্তরে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইসলামের সর্বাধিক পবিত্র স্থানগুলোর মাঝে তৃতীয় অবস্থানে রয়েছে মসজিদ আল-আকসা। এটাই সেই স্থান যেখান থেকে ইসরা ও মিরাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন। মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে অসাধারণ মিলনায়তনটির অবতারণা হয়েছিল এই স্থানটিতেই। সব নবী রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য একত্রিত হয়েছিলেন এখানেই। এরপরও মসজিদ আল-আকসা সম্পর্কিত এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি যেগুলো হয়তো আপনি পূর্বে অবগত ছিলেন না। এটা কেবল একটি মসজিদ নয়, জি হ্যাঁ, এখানে বেশ কিছু মসজিদ রয়েছে যেগুলোকে আমরা মসজিদ আল-আকসা হিসেবে জানি। একদম দক্ষিণ দিকে দালানটিকে আমরা মসজিদ আল-আকসা মনে করি, প্রকৃতপক্ষে সেটা হচ্ছে কিবলি মসজিদ। কিবলার নিকটবর্তী হওয়ায় মসজিদটির এমন নামকরণ করা হয়েছে। গোটা পর্বতটি মূলত মসজিদ আল-আকসা। বিভ্রান্তি দূর করার জন্য একে মাঝে মাঝে হারামাল শরীফ বলেও অভিহিত করা হয়। তবে সেখানে আরও অনেক মসজিদ রয়েছে এবং সেগুলো ঐতিহাসিক ঘটনাবলীর সাথে সম্পৃক্ত। এর মাঝে উল্লেখযোগ্য হল বোরাক মসজিদ, মারওয়ানি মসজিদ ইত্যাদি। মসজিদটি একটি কবরস্থান। স্থানটিতে কয়জন নবীকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিকে সমাহিত করা হয়েছে তার নির্দিষ্ট কোনো হিসেব নেই, তবে অনেকগুলো কবর রয়েছে সেখানে। সুলাইমান আলাইহিসসালামকে খুব সম্ভবত এখানেই সমাহিত করা হয়েছিল, কেননা নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবর দেওয়ার বিধান। আর সুলাইমান আলাইহিসসালাম ঐতিহ্যবাহী কিছু ইমারত নির্মাণ তদারকি করার সময় ওই স্থানে মৃত্যুবরণ করেন। এটি ছিল একটি আবর্জনার স্তূপ। একটা সময় ছিল যখন ইহুদিদের এই ভূমিতে বাস করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সে সময় রোমান আদিবাসীরা এখানে বাস করত এবং তারা মসজিদ এলাকাকে আবর্জনার স্তূপ হিসেবে ব্যবহার করত। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নগরী জয় করে এর সমস্ত জঞ্জাল নিজ হাতে পরিষ্কার করেন। শুধু তাই নয়, তিনি ইহুদিদের কয়েকশো বছর ধরে চলা নির্বাসনের অবসান করেন। কাছের এক শহরে ৭০ শরণার্থী ইহুদি পরিবারকে জেরুজালেমে নিয়ে আসেন। আমাদের গাতি ভাইয়েরা এই অসামান্য উপকারের কথা এখন স্মরণ রেখেছে বলে মনে হয় না। আল গাজ্জালির আবাসস্থল এবং তার শ্রেষ্ঠ সাহিত্যকর্মের জন্মস্থল। ইসলামী সাহিত্যের বিখ্যাত রচনাগুলোর মধ্যে একটি হল প্রখ্যাত আলেম আবু হামিদ আল গাজ্জালি রচিত ইহিয়া উলুম আদ-দ্বীন। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে সকল মাঝহাবের মানুষ সমানভাবে শ্রদ্ধা করেন, কারণ তিনি কুরআন ও হাদিসের ওপর পূর্ণ আস্থা রেখে অনায়াসে ডুব দিতে পারতেন মানবাত্মার অতল গহ্বরে। আল গাজ্জালি সম্পর্কে যে তথ্যটি বেশিরভাগ মানুষের অজানা তা হল তিনি মসজিদ আল-আকসায় বাস করতেন এবং তার বিখ্যাত বইটি তিনি এখানে বাসরত অবস্থায় লিখেছিলেন। মসজিদটিকে ব্যবহার করা হয়েছিল আস্তাবল, প্রাসাদ ও ফাঁসির কুঠুরি হিসেবে। প্রথম ক্রুসেডররা যখন জেরুজালেম দখল করে নিল তখন তারা মসজিদ আল-আকসার ভেতরে অধিকাংশ মুসলিমকে আটক অবস্থায় পেল। প্রায় ৭০,০০০ বন্দীকে তারা জবাই করেছিল। এরপর কিবলি মসজিদকে পরিণত করল প্রাসাদে, পাথরের গম্বুজটিকে ভোজনাগারে আর ভূগর্ভস্থ কুঠুরিকে আস্তা বলে। প্রাথমিক গণহত্যা থেকে যে মুসলিমরা বেঁচে গিয়েছিল তাদেরকে পরবর্তীতে মসজিদের কেন্দ্রে এনে বিরাট এক ক্রুশে বিদ্ধ করে হত্যা করা হয়েছিল। শুধু এই ক্রুশটি সালাউদ্দিন এসে ভেঙেছিলেন, ক্রুশের ভিতটি এখনও সেখানে রয়ে গেছে। এর ছিল এক পৌরাণিক মিম্বার। ইসলামের ইতিহাসে এক বীর যোদ্ধা ছিলেন নুরউদ্দিন জেঙ্গি। তিনি ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী। তিনি কেবল জেরুজালেমকে পুনরায় ক্রুসেডরদের হাত থেকে মুক্ত করার স্বপ্নই দেখেননি, বরং তা উদ্ধারের পর মসজিদ আল-আকসাতে স্থাপন করার জন্য বিশেষ একটি মিম্বারও তৈরি করে রেখেছিলেন। মিম্বারটি দেখতেও যেমন আনন্দ সুন্দর ছিল তেমনই তার ছিল কিছু অনন্য বৈশিষ্ট্য, যেমন এটি তৈরিতে কোনো পেরেক এমনকি সামান্য আঠাও ব্যবহার করা হয়নি। দুঃখের ব্যাপার হচ্ছে এই জয় নুরউদ্দিন দেখে যেতে পারেননি, তবে তার সুযোগ্য শিষ্য সালাউদ্দিন তার গুরুর স্বপ্ন পূরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জেরুজালেমকে স্বাধীন করে নেয়ার পর মিম্বারটি মসজিদে স্থাপন করা হয়। কারুশিল্পীদের জন্য এখনও এই কাজটি একটি কিংবদন্তি হয়ে আছে।
দুর্ভাগ্যজনকভাবে মিম্বারটি টিকে থাকতে পারেনি। পাথরের গম্বুজটি দেখতে ছিল একেবারে আলাদা। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম গম্বুজ ছিল এটি। নির্মাণ করেছিলেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। শুরুতে গম্বুজটি ছিল কাঠের তৈরি, যার উপর ছিল পিতল, সীসা অথবা চীনামাটির আবরণ। প্রায় 1000 বছর পর অটোমান সাম্রাজ্যের মহান খলিফা সুলাইমানের শাসনামলে গম্বুজটিতে স্বাতন্ত্র্য সূচক সোনার প্রলেপ দেয়া হয় আর ভবনের সদর দরজায় টাইলস করা হয়। একে ভস্মীভূত করে দেয়া হচ্ছে। মসজিদ আলাকসাকে অবমাননা করা হলে কি হবে তা কখনো ভেবে দেখেছেন? পাথরের গম্বুজের উপর যখন দখলদারি সেনাদের পতাকা উড়বে বা মসজিদটি যখন জলে পুড়ে ছারখার হয়ে যাবে, তখন কি হবে ভেবেছেন? মুসলিম বিশ্ব কি কখনো তা হতে দিতে পারে? ভেবে দেখুন।